ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরাক মিয়া ভাই একটা প্রশ্ন করেছেন যে কাকড়া খাওয়া হালাল জানাবেন মোহতারাম ভাই কাকড়া একটা জলজ প্রাণী আর এ ব্যাপারে কোরআনে বলা হয়েছে সোলাম ছিয়ানব্বই নম্বর আয়াত মহানব্বল আলমিন বলছেন ওহিল এখন সহিদুল বাহারি ওয়া তো মাতা আল্লা কুমার যে সাগরের শিকার করার জন্তু মাছ ইত্যাদি তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং এর যে খাবার সেই খাবার তোমাদের জন্য উপভোগ্য এবং তোমাদের গাড়ির জন্য এটা মহান রব্বল আলমী বলছেন তো এই আয়াদ আলোকে এখানে শহীদুল বাহার বলে যেটা বোঝানো হয়েছে যেটা স্বীকার করা হয় আর যেটা বলা হয়েছে এটা সাগর যেটা উপরে হম ফেলে দেয় অর্থাৎ অনেক সময় পানি বেড়ে হ্যাঁ অনেক মাছ টাছ কিছু আটকা পড়ে উপরে তখন সেটা মানুষ ধরে নেয় এটাকে বোঝানো হয়েছে ঠিক আছে এছাড়া অন্য অন্য ব্যাখ্যা করেছেন তো সাগরের জিনিস এগুলো হালাল ফলে কাঁকড়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন কাঁকড়া হালাল জিনিস এ ব্যাপারে হারামে কোনো দলিল নেই বরং রসুল মোহরুল্লাহ আলমীর বাণী থেকে আমরা এটা হালালেরই প্রমাণ পেশ করলাম সাইদুল বাহার বলা হয়েছে সাগরের যে শিকারী যন্ত্র এছাড়াও রসুলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সফরে আমাদের কাছে অল্প পানি থাকে সেটা যদি আমরা পান করি তাহলে সেটা যদি সেটা দিয়ে যদি আমরা অজু করি তাহলে আমাদের পানিও শেষ হয়ে যায় পান করার মতো পানি থাকে না কারণ সাগরের পানি পান করা যায় না এটা লবণাক্ত তো আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারি তখন জবাবটা একটু বিস্তারিত দিয়ে বলেছিলেন যে পানিটা পবিত্র এবং এখানে মরে যাওয়া জিনিস সেটা হালাল এই জন্য কাঁকড়া সেমসেম মাছের মতো কারো রুচি হলে সে খাওয়াটা বাধ্যতামূলক নয় তবে হালাল বৈধ এটাকে হারাম বলা যাবে না ঠিক আছে ভাই আর যে হাদিসটা বললাম সেটা তিরমিজি শরীফের এবং তিনি এটাকে সহি বলেছেন আবু আবুদাউদৌ রয়েছে হাদিসটি তিরাশি নম্বর এবং আল গালিল কিতাবে এটাকে সহি বলে উল্লেখ করেছেন তো যেহেতু এটার হারামের পক্ষে কোনো দলিল নেই এবং আমভাবে সাগরের জিনিসকে হারা হালাল করা হয়েছে সেহেতু কাঁকড়া খাওয়া হালাল এটাকে ঘৃণার পাত্র মনে করা বা যারা খায় সেটাকে ঘৃণার চোখে দেখার কোনো সোর্স নেই না রুচি মানাব লিখাবিন না কিন্তু দজারা খাই তার তাদেরকে গিনা করা যাবে না কারণ এটা হালাল বস্তু ঠিক আছে জাযাকুমুল্লাহ খাইর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ